শনিবার পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর ব্লকের শামন্তী উচ্চ বিদ্যালয়ে হঠাৎই 12 জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অসুস্থ স্কুল পড়ুয়াদের উদ্ধার করে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান কোনো রকম খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তাদের প্রাথমিক অনুমান স্কুলের সামনে বিক্রি হওয়া বরফ খেয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। প্রায় জনা 15 কুড়ি মতো এসেছিল স্কুলের বাচ্চা, ওই ক্লাস 5 থেকে ক্লাস 10 এর মধ্যে। তো সেরকম মেজর কোনো প্রবলেম হয়নি, গরম, ডিহাইড্রেশন এগুলো থেকে হয়েছিল। আর একটা প্যানিক অ্যাটাক টাইপের হয়েছিল, একজনের থেকে আরেকজনকে দেখে বন্ধুদের এ হয়ে যাচ্ছে সেই থেকে। তো সিরিয়াস কেউ নেই, মোটামুটি এখন স্টেবলি হয়ে আছে। দু একজনকে একটু ওয়ারে শরীর চালিয়ে অবজার্ভে রাখা হয়েছে, বাকি সবাইকেই ডিসচার্জ করে দেওয়া হবে। একটু ঠিকই আছে। কিন্তু যেটা পরিবার থেকে বলা হচ্ছে যে বরফ জল খাওয়ার পরে নাকি তারা অসুস্থ হয়ে পড়েছে, এটা এই বিষয়টা কি হয়ে যায়? সেটার সম্ভাবনা কম হতে পারে, হয়তো জল খেয়ে একজন দুজনের একটু আধটু কোনো অসুবিধা হয়েছিল, কিন্তু সেটা এরকম মাস এফেক্ট করণ হয়নি। কারণ অনেকেই আছে যারা কিছু খায়নি, তা সত্ত্বেও তারা এসে বলছে যে মাথায় লাগছে, খিচুনি হচ্ছে, পেটে লাগছে, এরকম। তো এটা মোস্ট প্রবলি প্যানিক অ্যাটাকই হয়েছে। মূলত কী কী সমস্যা বাচ্চাদের ছিল যখন এলো? মূলত যারা নর্মালি আসছিল, ওই কারো মাথায় লাগছে, মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে। যারা একটু বেশি নার্ভাস হয়ে পড়ছিল, ওই খিচুড়ির মতো হচ্ছিলো কয়েকজনের বলেছিল। না না, ফুড পয়জনিংয়ের কোনো সিম্পটম সেখানটা ওটা একটু শামন্তী খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু। তিনি স্কুল পড়ুয়াদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন। আজকে আমাদের বর্ধমান 2 ব্লকের শামন্তী স্কুল থেকে কিছু স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, তো সেই কারণে আমরা আজকে পাড়াটি হসপিটালে এসেছি। কারণ ওখান থেকে প্রায় 1370টা স্টুডেন্ট সম্ভবত ফুড পয়জনের মতন হয়েছিল, তো সেখান থেকে স্টুডেন্টদের সব এখানে নিয়ে আসা হয়েছিল। তো এখন প্রাথমিকভাবে তাদের চিকিৎসা করে তাদেরকে কিছু জনকে ছাড়া হয়েছে এবং কিছু জন এখনও অ্যাডমিশন রয়েছে। এখন আপাতত ভালো রয়েছে, আমরা আছি এখানে এবং তাদের দেখে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা যথেষ্ট দেখব। অ্যাকচুয়ালি স্কুলে আমাদের প্রেয়ার লাইন যখন শুরু হয় তখন দুটো মেয়ে সেন্সলেস টাইপের হয়ে যায়, তা তাদেরকে রিকভার করা হয়, তারপর জল ফল দিয়ে ঠিকঠাক করা হয়। যখন ফার্স্ট ক্লাস শুরু হয় ঠিক তার 10 মিনিট পরেই ক্লাস 5 এর কয়েকজন ছেলে মেয়ে অসুস্থ বোধ করে, তার মধ্যে একজনের একটু শ্বাসকষ্ট হচ্ছিলো, শুরু হয়েছিল। তা তৎক্ষণাৎ আমাদের হেডমাস্টার সাহেব আমাদের একজন শিক্ষকের ব্যক্তিগত গাড়ি করে গুয়াহাটি হসপিটালে স্থানান্তরিত হয়। তা তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। তা ডাক্তারবাবু পরীক্ষা করেছেন, দেখেছেন, এবং উনি যেটা মানে ঘটনা শুনে যাচ্ছিল যে ওই বাচ্চারা হয়তো আইসক্রিম খেয়েছিল, কিন্তু পরবর্তীকালে এখানে যখন ডাক্তারবাবু এটা কোনো আইসক্রিম বা কোনো কিছু খাওয়ার ফলে হয়নি, কো এটা সম্পূর্ণরূপে ডিহাইড্রেশন। এবং সেই মতো ডাক্তারবাবু চিকিৎসা করছিলেন। স্কুল চলাকালীন আরও কিছু বাচ্চা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছিল। আমাদেরকে হসপিটালে দায়িত্ব হচ্ছে, আমি এখানে হসপিটালে আছি, ও যাদেরকে দেওয়া আনা হচ্ছে তাদেরকে সবাইকে এখানে মেডিকেল সাপোর্টটা দেওয়া হচ্ছে। এখন আপাতত বাচ্চারা সুস্থই আছেন। এটা কোন স্কুলের ঘটনা? এটা শামন্তী হাই স্কুলের ঘটনা। কতজন মতন ছাত্রছাত্রী? প্রায় 10-12 জন। আমি 12 জন, অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 12 জনই হবে। হ্যাঁ, লিস্ট আমি 12 জনই জমা দিয়েছি। হাই স্কুলে আসার পর স্কুলের গেটের সামনে একজন আইসক্রিম বিক্রি করে। তো কোন স্কুল? শামন্তী উচ্চ বিদ্যালয়। তো ওই আইসক্রিম খেয়েই অসুস্থ হয়ে পড়ে, আমাদের আনুমানিক ওই যে আইসক্রিম খেয়েই অসুস্থ হয়ে পড়ে। তারপর মানে মাস্টাররা খবর দেয়, স্কুলের মাস্টাররা খবর দেয়। খবর দেওয়ার পর স্কুল থেকেই গাড়ি করে বাড়ি হসপিটালে নিয়ে আসা হয়। কতজন মতন ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে? আপনার 10-12 জন। এখন 10-12 জন মতো হয়েছে। এখন এখানে চিকিৎসা চলছে? চিকিৎসা এখনও চলছে। কেমন আছে সব স্টুডেন্টরা? স্টুডেন্টরা এখন মোটামুটি একটু খারাপ, ভালো নেই, খুব একটু খারাপের মধ্যে নেই, একটু সুস্থ। কী হয়েছে বাবা তোমাদের? হাই
কতজন মতন অসুস্থ হয়েছিল জানা আছে তোমার? তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো? তোমার কি নাম? তোমার আচ্ছা, যেখান থেকে আস বরফ খেয়েছিল সেই বরফটা কি কোনো দোকানদারের? মেমারি থেকে শামীম শেখ ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।